আসসালামু আলাইকুম হাবিবুর রহমান বলছি বাংলা টিউটোরিয়াল থেকে চলে এলাম আপনাদের মাঝে খুবই ইম্পর্টেন্ট একটা এয়ারড্রপ নিয়ে আর এয়ারড্রপটা হচ্ছে গিয়ে লবস্টার ওয়ালেটের এয়ারড্রপ ঠিক আছে তো আমরা কিন্তু সবাই জানি যে লবস্টার খুব একটা ভালো একটা ওয়ালেট তো আমরা এর আগে কিন্তু এখান থেকে যে এয়ারড্রপগুলোতে জয়েন হয়েছিলাম আমরা কিন্তু সবগুলারই পেমেন্ট পেয়েছি তো আমরা তার আগে একটা পেমেন্ট পেয়েছিলাম অ্যাকুয়া এয়ারড্রপের তো ওটা থেকে আমরা মোটামুটি ভালো একটা প্রফিট নিয়েছি বা ওটা এখনও অনগোয়িং আছে যারা এলিজিবেল ছিল তো এই মাসের ষোলো তারিখে আমরা আবার এটা ক্লেম করতে পারবো তো আমি আজকে সেই বিষয়ে যাচ্ছি না আমি আজকে শেয়ার করব যে লবেস্টার তাদের নতুন একটা এয়ারড্রপ শেয়ার করেছে সেটাতে কিভাবে আপনারা জয়েন করবেন তো আপনারা সরাসরি চলে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে দেখতে পাচ্ছেন প্রথম যে লিঙ্কটা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দেওয়া আছে তো এই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে তো এটা হচ্ছে গিয়ে তাদের টুইটার পেজ তো আপনাকে প্রথমে যেটা করতে হবে এখানে তাদেরকে ফলো করতে হবে ঠিক আছে তবে এখানে একটা কন্ডিশন আছে আপনার টুইটারে অবশ্যই দশজন ফলোয়ার থাকার লাগবে তা না হলে আপনি এখানে এলিজেবল হবেন না আমি আবার বলছি আপনার টুইটারে যদি আপনাকে কেউ দশ কোনো দশজন ফলো করে থাকে বা আপনার টুইটারে দশজন ফলোয়ার থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে ফলো করলে এলিজেবল হবেন তো এই প্রথম এই কাজটা করবেন দেন আমরা ব্যাক করে চলে যাচ্ছি তো তারপরে আমাদেরকে ক্লিক করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রেজিস্টার অফ দ্য এয়ারড্রফ বাই টুইটার লগ ইন এই লিঙ্কের উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে তো এইটা লিঙ্কের উপর আমরা ক্লিক করে দিলে আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো দেখুন এখানে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যে কর্নারে দেখতে পাচ্ছেন আচ্ছা আমি পরে দেখাচ্ছি কিন্তু এখানে কিছু শর্ত দেওয়া আছে দেখুন এখানে যদি এই যে এই বক্সটা যদি আপনারা লক্ষ্য করেন এখানে তারা বলছে যে আপনার লবস্টার অ্যাকাউন্ট মানে ওয়ালেটটা অবশ্যই দুই হাজার একুশ সালের আগে হতে হবে ঠিক আছে জানুয়ারির আগে হতে হবে দুই হাজার একুশ সালে জানুয়ারি মাসের আগের অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেখানে ট্রেড থাকতে হবে ঠিক আছে আপনি যদি দুই হাজার একুশ সালের আগে আপনার লবস্টার ওয়ালেটে কোনো প্রকার ট্রেড করে থাকেন তাহলে আপনি এখানে ইলিজেবল হবেন আর এখানে আরেকটা বলছে আপনার লবস্টার ওয়ালেটে মিনিমাম পঞ্চাশটা এক্স এল টোকেন হোল্ড থাকতে হবে ঠিক আছে মানে আপনার লবস্টার ওয়ালেটে অবশ্যই পঞ্চাশটা এক্সএলএম টোকেন রাখা লাগবে তা না হলে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন না আমি আবারও বলছি প্রথম কন্ডিশন হচ্ছে কি আপনার ওয়ালেটটা অবশ্যই দুই সালের জানুয়ারির আগে হতে হবে এবং যে কোনো এক ট্রেড থাকতে হবে আর আপনার ওয়ালেটে অবশ্যই পঞ্চাশটা এক্সেল থাকতে হবে ঠিক আছে তো এগুলো সবগুলো যদি আপনার ওকে থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কর্নারের উপরে কানেক্ট নামে একটা অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে অনেকগুলা ওয়ালেট চলে আসবে তো আমরা এখন এখান থেকে ক্লিক করব লবস্টার দেখতে পাচ্ছেন এই লবস্টারে তো তার আগে আমরা আরেকটা কাজ করে নিচ্ছি আমরা এখানে মিনিমাইজ করে দিচ্ছি আমরা ওয়ালেটে চলে যাচ্ছি তো এখানে দেখুন এখানে একটা কন্ট্রাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এটা আপনার লবস্টার অ্যাকাউন্টে অ্যাড করতে হবে এটা কপি করলাম কপি করে আমরা চলে গেলাম লবস্টারে তো আমরা লবস্টারটা ওপেন করে নিচ্ছি এটা আপনাকে এখানে অ্যাড করতে হবে তারপরে আপনি এখান থেকে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে থ্রি লাইন মেনু থ্রি লাইন মেনুতে আসবেন তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাসেস্ট নামে একটা অপশন দেওয়া আছে এই যে এখানে দেখুন অ্যাসেস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেওয়া আছে অ্যাড অ্যাসেস্ট এখানে ক্লিক করবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা খালি খালিঘর আছে এখানে সেই অ্যাড্রেসটা বসিয়ে দেবেন তো আমি এখন এখানে সেই অ্যাড্রেসটা বসিয়ে দিচ্ছি তারপর এখানে আমাদেরকে বলবে টোকেনটা অ্যাড করতে তো দেখুন এখানে এই যে অ্যাড লেখা আসছে এই যে এখানে অ্যাড তো এখানে অ্যাডে ক্লিক করে দেব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অ্যাড অ্যাসেস্ট এখানে ক্লিক করে দেব। তাহলে এটা আমাদের লবস্টার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের ভিতরে ঠিক আছে তা আমি আবারও বলবো এই ওয়া অপারে অংশগ্রহণ করার জন্য আপনার লবস্টার অ্যাকাউন্টে অবশ্যই দুই সালের জানুয়ারি মাসের আগের হতে হবে এবং এখানে ট্রানজ্যাকশন থাকতে হবে আর আপনার ওয়ালেটে মিনিমাম পঞ্চাশটা এক্সেল এম থাকা লাগবে তা না হলে আপনি এখানে ইলিজ হবেন না ঠিক আছে তো আমি এখন চলে যাচ্ছি অ্যাডড্রপ পেজে তো আমরা এখন কি বলছিলাম যে আমরা এখন এখান থেকে লবস্টারটা কানেক্ট করব। তো আমরা লবস্টার ক্লিক করে দিলাম তো এখানে দেখুন এখানে যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনাকে লবস্টারের ইউজার দিতে হবে তো এখানে লবস্টার ইউজার নেমটা কোথায় পাবেন চলে যাবেন আবার লবস্টার অ্যাকাউন্টে তারপরে এখানে থ্রি লাইন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে উপরে উপরে যে ওয়ার্ডটা দেওয়া আছে সরি এই যেটা এই যে এটা এটা আপনাকে কপি করতে হবে ঠিক আছে তো এটা এখান থেকে কপি করে নেবেন তো এটা কপি করার জন্য আপনাকে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই যে রিসিপ নামে একটা অপশন এই রিসিপে চলে যাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কপি এই কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করে আবার চলে যাব আমরা অ্যাড্রপ পেজে তারপরে এখানে ইজোনেমটা নেমটা বসিয়ে দেবো এই জন্য বসিয়ে এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করলে এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো দেখুন এখানে তারা কিন্তু আমাদের অ্যাড্রেসটা নিয়ে নিয়েছে ঠিক আছে তো এখন এখানে যেটা বলবে সেটা হচ্ছে গিয়ে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে লবস্টার অ্যাকাউন্ট থেকে তো আমরা চলে যাচ্ছি লবস্টারে লবস্টারে ব্যাক করলাম তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে স্টেলার অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবেন তারপরে এখান থেকে কপিতে ক্লিক করবেন কপিতে ক্লিক করার পরে আমরা চলে যাব আবার এয়ারড্রপ পেজে তারপরে এখানে অ্যাড্রেসটা বসাবেন অ্যাড্রেসটা বসাই তারপরে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন রেজিস্টার এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আমাদেরকে আবার তারা আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং সেটা বলবে যে আমাদের টুইটারটা কানেক্ট করার জন্য তো এখানে আমাদেরকে আমাদের টুইটারটা অথরাইজ করতে হবে তো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অথরাইজড অ্যাপ এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করলে এখানে কিছুক্ষণ আপনাকে সময় দিতে বলবে তো এখানে তারপরে আপনার ব্যাক করে আবার অ্যাড্রপ পেজে চলে আসবে তো দেখুন এখানে কিন্তু আমার মোটামুটি সবগুলা কাজই প্রায় শেষ এবং সবগুলো কিন্তু এলিজেবল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন দেখাই দেখুন এখানে কিন্তু সবগুলোতে টিকমার্ক দেওয়া হয়ে গিয়েছে মানে আমার এটা এয়ারড্রেফের জন্য এলিজেবল ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা এটাতে অংশগ্রহণ করবেন আর আপনার ওয়ালেটে অবশ্যই মিনিমাম পঞ্চাশটি এক্সএলএম থাকবে থাকা লাগবে আর আপনার টুইটারে দশজন ফলোয়ার থাকা লাগবে আর আপনার এক্সএলএম ওয়ালেটটা অবশ্যই আমি বলবো যে আপনার এক্সএলএম ওয়ালেটটা অবশ্যই দু জানুয়ারির আগের করা লাগবে এবং সেখানে অবশ্যই ট্রেড থাকতে হবে তাহলে আপনি এই অ্যাকাউন্টের জন্য সরি এই অ্যাডড্রফের জন্য এলিজেবল হবেন তো এটার লিঙ্কটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা ওইখান থেকে নিয়ে আমি যেভাবে দেখালাম এভাবে এটাতে অংশগ্রহণ করবেন বা আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও নিয়ে নিতে পারেন তো ধন্যবাদ সবাই ভালো থাকেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ